ইভেন্টাস থেকে গেল বছরের আগস্টে বেশ ধুমধাম করেই ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেড ডেভিলদের হয়ে গত মৌসুমে সব মিলিয়ে গোল করেন 24টি, যেখানে 18টি গোল করে প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হন পর্তুগিজ এই সুপারস্টার। তবে গোল পেলেও 37 বছর বয়সে এই তারকাকে নিয়ে ফুটবল অঙ্গনে সমালোচনাও ছিল। ঠিক আগের মতো আর প্রেস করে খেলেন না তিনি, চেষ্টা করেন না প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে, যার কারণে চাপ পড়ে রক্ষণে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম থেকে জানা গেছে, ক্লাবে কোনো উচ্চাকাঙ্ক্ষা না থাকায় রোনালদো আর থাকতে চাচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেডে। দলবদলের মৌসুমে বেশ কিছুদিন চলে গেলেও রেড ডেভিলরা চুপচাপ বসে আছে, যেখানে বেশ কিছু সাইনিং নিয়ে গুঞ্জন শোনা গেলেও এখনও তা আলোর মুখ দেখেনি। এর মধ্যে বড় অঙ্কের বোনাস নেওয়ার পরই নাকি ইউনাইটেড ছাড়ার কথা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সব মিলিয়ে চুক্তিতে এখনও এক মৌসুম বাকি থাকলেও রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকছেন নাকি চেলসি, বায়ার্ন মিউনিক, পিএসজিতে চলে যাচ্ছেন, এ নিয়ে ইংলিশ ফুটবল অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়েছে। যদিও এবার খোদ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ অন্যরকম কথা বলছেন, ক্লাব ছেড়ে CR7 নাকি যাচ্ছেন না, নিশ্চিত করেছেন কোচ এরিক টেন হ্যাগ। রোনালদো বিক্রির জন্য নয়, সে আমাদের পরিকল্পনার অংশ, ব্যক্তিগত কারণে সে এখন আমাদের সঙ্গে নেই। এই মৌসুমে আমরা রোনালদোকে নিয়ে এই পরিকল্পনা সাজাচ্ছি, আমি তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে 2009 সালে রোনালদো পাড়ি জমান রিয়াল মাদ্রিদে, সেখানে কাটান দীর্ঘ 9 বছর, এরপর ইউভেন্টাসে খেলেন 3 বছর। 2021 সালে 2 বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসেন 5 বারের বর্ষসেরা তারকা ফুটবলার। ইস্তেক দীপু, সময় সংবাদ।